পরে তাদের কাছ থেকে জানলে বিষয়টা একটু সুন্দর ভাবে জানা যায়। এভিল কেমন আছো? এভিলের জন্য তো বটেই, তবে অন্তুর জন্য একটা জোরে করতালি হয়ে যাবে প্লিজ। এভিলের কাছ থেকে আগে শুনি, কেমন লাগছে? আমাদের লাস্ট পার্টটা দেখে আসিফ এমজি দুজনের গান ছিল, এবার অন্তুর বলা। আমি আসলে কি বলবো জানি না, জাস্ট বিকজ আই এম আ গ্রেট ফ্যান অফ আসিফ আপু, দ্যাট গ্রেট। সো বলতে গেলে একটু পেছন থেকে বলতে হবে, আমি যখন অনেক ছোট তখনও ওই মানে এই আসিফ আকবর দ্য গ্রেট এর শো দেখার জন্য আমি লিয়াল টককে অনেক শো দেখেছি। সো সেই জায়গা থেকে আমি যখন তার কাজের সাথে সামিল হতে পারছি, সো ওই জায়গা আমি নিজেকে অনেক ধন্য মনে করি, আর সেই সুযোগটা আমাকে আসিফ ভাই করে দিয়েছেন, অনেক ধন্যবাদ অ্যাজ এ ফ্যান। আর স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন বা যা করেছি সবগুলো আসিফ ভাইয়ের অবদান, আমি আর কাউকে অবদান দিতে পারছি না, কারণ আমি পুরো আপ্লুত ছিলাম আসিফ ভাইয়ের মধ্যে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বাবু ভাইকে অনেক ধন্যবাদ, ঠেলতে ঠেলতে জিনিসটা নামিয়ে ফেললাম আমরা। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ধ্রুবদা, থ্যাংক ইউ অন্তু, থ্যাংক ইউ এভরিল। আপনারা স্টেজে থাকেন, আমরা বরং গানের যুবরাজকে ডেকে নিই স্টেজে। দ্য গ্রেট আসিফ আকবর। বাহ, দারুণ দারুণ দারুণ। এটা দিয়ে তোমাকে দিয়ে হবে মা, লাইভ চলছে না, একটু বেশি বেশি শেয়ার করে নাম দিতে হবে বলছি। অনেক কথা মাইক্রোফোন স্ট্যান্ড লাগবে। স্ট্যান্ড ব্যাক।